हेलो स्टूडेंट्स, आज के आमरा सार्कुलर मोशनेर शेष अंशटा आलोचना करब। गत भिडियोते सार्कुलर मोशनेर अभिकेंद्र त्वरण सम्पर्के आमरा आलोचना करेछिलाम। जखन कोनो एकटी कणा निर्दिष्ट वृत्ताकार पथे समद्रुतिते घुरते थाके, তখন ওই কণাটির ওপর তার কেন্দ্রাভিমুখে ব্যাসার্ধ বরাবর একটি ত্বরণ কার্যকরী হয়। সেই ত্বরণকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন অথবা রেডিয়াল অ্যাক্সিলারেশন। হোয়েন এ পার্টিকেল ইজ রিভলভিং অ্যালং এ সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড, দেন অ্যান অ্যাক্সিলারেশন ইজ এফেক্টিভ on the particle towards the center of the path along its radius, which is called centripetal acceleration. এই অভিকেন্দ্র ত্বরণের মান আমরা বার করেছিলাম, ar equal to v square by r equal to omega square into r, where v linear velocity রৈখিক বেগ এবং omega অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। আজকে প্রথম আমরা শুরু করি অভিকেন্দ্র বল বলতে আমরা কি বুঝি। যদি কোনো কণা বৃত্তাকার পথে সমকৌণিক বেগে ঘুরতে থাকে, তখন ওই কণাটির ওপর ত্বরণ কার্যকরী হওয়ার সাথে সাথে একটি বলও কার্যকরী হয়, এবং এই বলটাকে আমরা বলি অভিকেন্দ্র বল। অর্থাৎ হোয়েন এ পার্টিকেল ইজ রিভলভিং অ্যালং এ সার্কুলার পাথ, দেন এ ফোর্স ইজ অলসো এফেক্টিভ অন দ্য পার্টিকেল। এ ফোর্স ইজ অলসো এফেক্টিভ অন দ্য পার্টিকেল অ্যালং ইটস রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার, অ্যান্ড দিস ফোর্স ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, তাহলে হেন্স ম্যাগনিচিউড অফ দিস ফোর্স centripetal force F equal to mass of the particle into radial acceleration or centripetal acceleration. So this may be written as m v square by r or m omega square into r. Okay. তুমি একটা ঢিলকে সুতো দিয়ে বাঁধো, বেঁধে হাতে নিয়ে ঘোরাও, এইভাবে ঘোরাও, দেখবে যে তোমার হাতে যেখানে সুতোটা ধরে রয়েছে সেইখানে একটা বল অনুভব করবে। অ্যান্ড দিস ফোর্স, এই বলটাকে আমরা বলছি অভিকেন্দ্র বল। ঠিক আছে, তাহলে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে আমি যদি কোনো একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে তাকে এইরকম একটা বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে এই দিকে বলটা কার্যকরী হওয়ার জন্য তাহলে এই বস্তুটার তো এই কেন্দ্রের দিকে চলে আসা উচিত ছিল, টুয়ার্ডস দ্য সেন্টার এর চলে আসা উচিত ছিল কি? ঠিক, বস্তুটা কি আসে? আসে না। কারণ কি? তা নিশ্চয়ই অন্য কোনো বল একে বাধা দিচ্ছে, সেই বলটা কোথায়? আবার বলছি, যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে তখন তার কেন্দ্র বরাবর একটি অভিকেন্দ্র বল কার্যকরী আছে। ঠিক একই রকমভাবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, ঠিক এর বাইরের দিকে আরও একটি বল কার্যকরী হয়, এই বলটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাকে আমরা বলি অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এটা এই অভিকেন্দ্র বলটাকে প্রশমিত করে। তাহলে অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল প্রশমিত হলো, ফলে এই ভেলোসিটির জন্য সে তার সেই পজিশন থেকে অন্য কোনো পজিশনে চলে গেল। যখন এখানে আসবে একই রকমভাবে এই দিকে কাজ করবে অভিকেন্দ্র বল, এদিকে কাজ করবে অপকেন্দ্র বল, ট্যাঞ্জেন্ট বরাবর থাকবে তার গতিবেগ। ঠিক আছে,
এইভাবেই একটা কণা ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে আমরা বলছি এফ সাফিক্স সি, হচ্ছে অ্যান্ড ইট উইল বি ইকুয়াল টু নেগেটিভ, এর অভিমুখটা অভিকেন্দ্র বলে ঠিক বিপরীত দিকে, অফ এফ, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, দেখো এই সঙ্গে একটা কথা বলে রাখি, এই যে অপকেন্দ্র বল বললাম, যাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বললাম, এই অপকেন্দ্র বলকে কিন্তু আমরা বাস্তবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পারি না, তাই আমরা এটাকে বলি সিউডো ফোর্স বা অলিক বল। অলিক কথার অর্থ হচ্ছে যাকে বাস্তবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না, এইরকম যে বল তাকে আমরা বলি অলিক বল। যেহেতু অপকেন্দ্র বলকেও তুমি পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পারবে না জড়ত্বীয় নির্দেশতন্ত্রে, অর্থাৎ স্থির নির্দেশতন্ত্রে, সেই জন্য আমরা এই অপকেন্দ্র বলকে বলে থাকি অলিক বল বা সিউডো ফোর্স। ঠিক আছে, প্রমাণ আমরা একটা দিতে পারি, দেখে নাও। সিউডো ফোর্স, ঠিক আছে, তাহলে যে বলের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, যাকে আমরা বাস্তবে প্রমাণ করতে পাই না, দ্যাট ফোর্স ইজ কল্ড সিউডো ফোর্স, দ্য ফোর্স হুইচ হ্যাজ নো এনি রিয়েল এক্সিস্টেন্স ইজ কল্ড সিউডো ফোর্স। তুমি একটা বালতিতে জল নাও, শক্ত একটা দড়ি দিয়ে বালতিটাকে, জল ভর্তি বালতিটাকে বৃত্তাকার পথে, উলম্ব বৃত্তাকার পথে ঘোরাও, এইভাবে এইভাবে উলম্ব বৃত্তাকার পথে, এরকম বৃত্তাকার পথে ঘোরাও, কাকে, জল ভর্তি বালতি, জল ভর্তি বালতিকে তুমি এরকম, জল ভর্তি বালতি, এই যে তুমি এরকম একে বৃত্তাকার পথে ঘোরাও, দেখবে তার ঘূর্ণনরত অবস্থায় অ্যাট দ্য টপ পজিশন তার গতিবেগ থাকবে এইদিকে, এই অবস্থায় কোনো জল নিচের দিকে পড়বে না। দেখো জল সমেত এই জল, জলের ওজন কাজ করছে নিচের দিকে, কিন্তু এই জল নিচের দিকে পড়ছে না, এর কারণ কি, তুমি তো এইখানে ধরে এটাকে ঘোরাচ্ছ এভাবে, এই জল না পড়ার কারণ কি, দেখো এটা একটি বৃত্তাকার গতিপথ, আমরা কিছুক্ষণ আগে পড়েছি যখন কোনো কণা বৃত্তাকার পথে গতিশীল থাকে তখন ওই কণাটির উপর তার ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটি বল কার্যকরী হয় যাকে আমরা বলি অপকেন্দ্র বল। তাহলে এখানেও, এখানেও কিন্তু একটি অপকেন্দ্র বল কার্যকরী, আমাদের অজান্তে আমাদের অলক্ষ্যে কার্যকরী অবস্থায় রয়েছে, এই এখান থেকে এইদিকে বলটা যে রয়েছে এটাই হচ্ছে অপকেন্দ্র বল। দেখো এই বলটার জন্যই এই জলটা নিচের দিকে পড়ছে না, জলটাকে তো কেউ আমরা বেঁধে রেঁধে রাখিনি, জলটা বালতির মধ্যেই ছিল, বালতি যখন সময় জলটা ঘুরছে তখন সর্বোচ্চ বিন্দুতে জলটা পড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা কি দেখছি জলটা পড়ছে না, জলের ওজন নিচের দিকে কাজ করছে কিন্তু এই জলের ওজনটাকে পড়তে দিচ্ছে না কে, না এই দিস অপকেন্দ্র বল। তাহলে আমরা এখন বলতে পারি এই অপকেন্দ্র বল কার্যকরী অবস্থায় আছে কিন্তু তাকে আমরা বাস্তবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পারছি না, সো সেই জন্যই আমরা এই অপকেন্দ্র বলকে বলে থাকি অলিক বল। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। আমরা এবারে অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বলের কতকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারি, অ্যাপ্লিকেশন দেখতে পারি। প্রথম অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান,
আমি একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে এইরকম একটা বৃত্তাকার পথে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। ও বিন্দু, এটা সুতোর দৈর্ঘ্য এল, এটা বস্তুর ভর হচ্ছে এম, একে এরকম একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। অনুভূমিক বৃত্তাকার পথ, পথটা অনুভূমিক বৃত্তাকার পথ, বুঝলে, হরাইজন্টাল অনুভূমিক অনুভূমিক বৃত্তাকার পথ, পথটা অনুভূমিক বৃত্তাকার, ঠিক আছে। বলছে যে কত বেগে ঘোরালে, কত বেগে ঘোরালে এই সুতোটা ছিঁড়ে যাবে, উইথ হোয়াট স্পিড দ্য স্টোন ইজ রোটেটিং সো দ্যাট দ্য স্ট্রিং উইল বি টর্ন আউট, এটা ছিঁড়ে যাবে। তারে আমরা ধরে নিই যে সুতোটার বা আমাদের দেওয়া থাকবে যে এই সুতোটার সর্বোচ্চ টান, ম্যাক্সিমাম টেনশন ক্যাপিটাল টিএম, তাহলে যখন তুমি ভি ভেলোসিটিতে ঘোরাচ্ছ তাহলে এর ওপর অ্যালং দিস ডিরেকশন একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে আর অ্যালং দিস ডিরেকশন টেনশন তৈরি হচ্ছে, ক্লিয়ার। সো আমরা বলতে পারি টি উইল বি ইকুয়াল টু এফ সি, দেয়ারফর টি উইল বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল, লেন্থ অফ দ্য থ্রেড, যে সুতো দিয়ে ঘোরাচ্ছ সুতোর দৈর্ঘ্য। মাস কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, হোয়েন টি উইল বি ম্যাক্সিমাম দেন ভি উইল বি ম্যাক্সিমাম, হোয়েন টি ইকুয়াল টু টি ম্যাক্স দেন ভি অলসো ইকুয়াল টু ভি ম্যাক্স, ক্লিয়ার। হেন্স উই হ্যাভ টি ম্যাক্স ইকুয়াল টু এম বাই এল ইন্টু ভি ম্যাক্স, ওকে, দেয়ারফর ভি এম উইল বি ইকুয়াল টু টি ম্যাক্স ইন্টু এল বাই এম রুট ওভার। তাহলে এই গতিবেগে ঘোরালে এই সুতোটা ছিঁড়ে যেতে পারে, ওকে। আরও একটা কমন এক্সাম্পল আমি তোমাদের বলি, তোমরা যারা সাইকেল চালাও, তোমরা যারা সাইকেল চালাও দেখেছো যখন কোনো সাইকেল বাঁকা পথে যায় তখন সাইকেল সমেত ওই সাইকেল আরোহীকে নির্দিষ্ট কোণে বেঁকে যেতে হয়, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন যে আমি কোনো বাঁকা পথে যাওয়ার সময় উলম্ব রেখার সাথে কত কোণে বাঁকব, টু হোয়াট অ্যাঙ্গেল এ সাইক্লিস্ট উইল বেন্ড ফ্রম ইটস নর্মাল পজিশন হোয়েন হি ইজ মুভিং অ্যালং এ কার্ভ পাথ, ঠিক আছে। ধরা যাক এইটা আমাদের একটা কার্ভ পাথ, এই যখন কোনজন সাইকেল আরোহী কোন একজন সাইকেল যখন এইভাবে আসে ওকে দেখ, ঠিক আছে। তাহলে আমরা যদি টোটাল টোটাল ওয়েট অফ দ্য সাইক্লিস্ট সাইকেল সমেত সাইকেল আরোহীর যে ওজন সেটা নিশ্চয়ই তার সেন্টার অফ মাস থেকে নিচে দিয়ে কাজ করবে এমজি, সাথে সাথে এই রাস্তাটার প্রতিক্রিয়া বল একটা রিয়াকশনাল ফোর্স থাকবে ওপরের দিকে,
দেখো একটা রিয়াকশনাল ফোর্স থাকবে উপরের দিকে আর স্ট্রেট পথে ওজন এবং প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে ফলে তার গতিবেগের জন্য আমরা সাইকেল সময় এগিয়ে চলতে পারি এখানে এই দুটো বল ছাড়াও আরও একটি বল আমাদের উপর কাজ করছে আরও একটি বল আমাদের উপর কাজ করছে অর্থাৎ আমাদের উপর সাইকেলের উপর সাইকেল সমেত আরও কাজ করছে কোন দিকে না এই যে পথের ব্যাসার্ধ এই যে পথের গড় ব্যাসার্ধ এই গড় ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে দেখো তাহলে দিস ফোর্স ওকে এটা আমার অজন্তেই কাজ করছে আমি যখনই বাঁকা পথে আসবো তখনই এটা কাজ করতে শুরু করে দেবে ফলে এই বলের জন্য এই দুটো বল পরস্পরকে প্রশমিত করলেও এই অপকেন্দ্র বলের জন্য সাইকেল আরোহী রাস্তার উল্টো দিকে অর্থাৎ যেদিকে বাঁক তার উল্টো দিকে পড়ে যাবে যাতে পড়ে না যায় তার জন্য সাইকেল আরোহী কি করেন তা তিনি নিজে এই তো তার উলম্ব রেখা তার সঙ্গে নির্দিষ্ট কোণে মেকে অর্থাৎ এইভাবে দেখো এরকমভাবে তিনি এইরকমভাবে মেকে যান নির্দিষ্ট কোণে থিটা কোণে তিনি মেখে আসেন ওকে তাহলে দেখো হ্যাঁ তিনি মেখে যাওয়ার ফলে সঙ্গে সঙ্গে এখন মাটি থেকে যে প্রতিক্রিয়া বল সেই প্রতিক্রিয়া বলের ডিরেকশন এখন এইদিকে এখন এই প্রতিক্রিয়া বলকে আমি দুটো উপাংশে ভেঙে ফেলতে পারি একটা অ্যালং দিস আর কস থিটা দেখো আর একটা প্রতিক্রিয়া বল এইদিকে এদিকে আর সাইন থিটা ঠিক আছে দেখো একটা আর কস থিটা উলম্ব বরাবর এবং আরেকটা আর সাইন থিটা ওই পথের ব্যাসার্ধ বরাবর তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি যে আর সাইন থিটা ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স অপকেন্দ্র বল এবং আর কস থিটা ইকুয়াল টু ওই সাইকেল আরোহীর বা সাইকেল সমেত সাইকেল আরোহীর ওজন দেয়ারফোর দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান টু আমরা এককে দুই দিয়ে ভাগ করতে পারি সো ডিভাইড ওয়ান ডিভাইড বাই টু দ্যাট ইজ ট্যান থিটা ইকুয়াল টু এফসি বাই এমজি এফসির ভ্যালু বসিয়ে দাও এম তার গতিবেগ ভি স্কোয়ার বাই যে পথে রেডিয়াস এসছে বাই এমজি তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই আরজি ঠিক আছে অর্থাৎ আমরা যদি থিটা বার করতে চাই যে কোণে বাঁকতে হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আরজি দেখো ঠিক আছে তাহলে এখান থেকে আমি আরও দুটো সিদ্ধান্ত করতে পারি যে যখন কোনো সাইকেল আরোহী কোনো বাঁকা পথে বাঁক নেবে বা চলতে থাকবে তখন সে তার উলম্ব রেখার সাথে কত কোণে বাঁকবে এটা নির্ভর করবে দুটো বিষয়ের উপর দেখো রেডিয়াস অফ দ্য পাথ এবং তার গতিবেগ ভেলোসিটি থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার এই ট্যান ইনভার্স দেখো ট্যান থিটা ইকুয়াল টু ভি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ওয়েন আর কনস্ট্যান্ট অ্যান্ড ট্যান থিটা অলসো প্রপোর্শনাল টু ওয়ান বাই আর ওয়ান বাই আর রেডিয়াস জি কনস্ট্যান্ট অলওয়েজ কনস্ট্যান্ট অ্যাট দ্যাট প্লেস কনস্ট্যান্ট তাহলে আমরা এই ফর্মুলা থেকে একজন সাইকেল আরোহী কত কোণে বেঁকে যেতে পারবে যাতে করে সে সহজভাবে ওই বাঁকা পথটা পেরোতে পারে আমরা এইভাবে বার করতে পারব ঠিক আছে তাহলে আমরা এইভাবে সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাজে লাগিয়ে আরও বেশ কয়েকটা প্রবলেম আমরা করতে পারব ঠিক আছে পরে আলোচনা করা যাবে ঠিক আছে দেখে নাও তোমরা যদি কোনো প্রবলেম থাকে
আরেকটা প্রবলেম, ওকে তোমাদের কথা মতো আরেকটা প্রবলেম, তোমরা যখন বলছো আরেকটা প্রবলেম, প্রবলেম নাম্বার থ্রি, কনিকাল পেন্ডুলাম, কনিকাল পেন্ডুলাম। আমরা জানি কোনো একটা বস্তুকে যদি কোনো অপ্রসার্য ইনইলাস্টিক সুতো দ্বারা ঝুলিয়ে দাও তাকে আমরা বলি পেন্ডুলাম। হোয়েন এ মাস ইজ সাসপেন্ডেড বাই অ্যান ইনইলাস্টিক স্ট্রিং দেন ইট ইজ কল্ড পেন্ডুলাম। এটাকে বলা হয় বব, ওয়েট অ্যালং দিস ডিরেকশন টেনশন, সো দিস ইজ পয়েন্ট অফ সাসপেনশন অ্যান্ড দিস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যবিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, সামটাইমস দিস টাইপ অফ পেন্ডুলাম হোয়েন সাসপেন্ডেড, যখন এ জাতীয় পেন্ডুলামকে ঝুলিয়ে দেওয়া হয় তুমি দেখবে দিস পেন্ডুলাম ইজ মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, অ্যালং এ হরাইজন্টাল সার্কুলার পাথ, তখন দেখবে যে এই পেন্ডুলামটা এইরকম একটা হরাইজন্টাল সার্কুলার পথে ঘুরছে। ওকে, দিস হোয়েন এ সিম্পল পেন্ডুলাম ইজ সাসপেন্ডেড ফ্রিলি দেন সামটাইমস দ্য বব অফ দ্য পেন্ডুলাম রিভলভ অ্যালং এই হরাইজেন্টাল সার্কুলার পাথ, এই হরাইজেন্টাল সার্কুলার পাথে ঘুরতে থাকে। দেন হোয়াট ইজ দ্য টেনশন অ্যাট দ্য স্ট্রিং, তখন এই স্ট্রিংয়ের টেনশন কত হতে পারে। ঠিক আছে, দেখো তো আমরা দেখি, লেট মাস অফ দ্য বব এম, সো দিস ইজ এম জি, হোয়েন ইট ইজ রিভলভিং অ্যালং এ সার্কুলার পাথ, যখন এটা সার্কুলার পথে ঘুরছে, সো এ সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ অলসো এফেক্টিভ ইন দিস ডিরেকশন, দেখো এই দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতে শুরু করবে। ঠিক আছে, নাও দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, এই দড়িতে যে টেনশন কাজ করছে এই টেনশনটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলি, ওয়ান অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড অ্যানাদার অ্যালং দিস ডিরেকশন, লেট দিস ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটাকে বলা হয় থিটা ইজ কল্ড কৌণিক সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সো দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, সো দিস ইজ টি কস থিটা অ্যান্ড দিস ইজ টি সাইন থিটা, দিস ইজ রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। ওকে, নাও টি কস থিটা ব্যালেন্স এম জি অ্যান্ড টি সাইন থিটা ব্যালেন্স এফ সি, সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, দেয়ারফোর ট্যান থিটা উইল বি ইকুয়াল টু এফ সি মাইনাস এম জি, দেয়ারফোর এফ সি উইল বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, আর রেডিয়াস অফ দ্য পাথ, ভি ইজ দ্য ভেলোসিটি, ইটস ভেলোসিটি অ্যাট দ্য স্পাইসেন কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে ভি, সো বাই এম জি, সো সেম ইকুয়েশন ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ইফ উই ক্যালকুলেট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, ঠিক আছে, ফ্রম দিস উই ক্যালকুলেট থিটা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। ওকে, ইফ উই ক্যালকুলেট থিটা, যদি আমরা থিটা বার করতে পারি দেন উই ক্যালকুলেট টেনশন, দেয়ারফর টেনশন টি উইল বি ইকুয়াল টু এম জি বাই কস থিটা। ওকে, সো ক্যালকুলেটিং থিটা, আমরা থিটা বার করবো, তারপর কস্টের ভ্যালু পুট করে টি বার করে নেব।
ঠিক আছে, এবারে আমরা আলোচনা করি উলম্ব বৃত্তাকার পথে গতি, ভার্টিক্যাল সার্কুলার মোশন। তোমরা নিশ্চয়ই উলম্ব বৃত্তাকার পথে গতি দেখেছো বা তোমাদের অভিজ্ঞতা আছে, যেমন নাগরদোলা, ইয়েস হ্যাঁ নাগরদোলা, মেরি গো রাউন্ড যেটাকে আমরা বলি, নাগরদোলা, নাগরদোলা উলম্ব বৃত্তাকার পথে গতি। ক্যালকাটা আই যেটা তৈরি হচ্ছে, লন্ডন আই, এগুলো সবই উলম্ব বৃত্তাকার পথে গতির এক একটা এক্সাম্পল। তো আমি সেরকম একটা এক্সাম্পল এখানে এঁকে রেখেছি, ধরা যাক এই একটা বস্তু বা একটা দোলক ধরে নাও, যার লেন্থ হচ্ছে, রেডিয়াস হচ্ছে আর, এটা এরকম একটা উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে তার মোশনগুলোকে, এই কণাটার মোশনটাকে কিভাবে আলোচনা করতে পারি, ঠিক আছে। তাহলে ধরা যাক এটা তোমার সেন্টার, এটা সর্বনিম্ন বিন্দু, লোয়েস্ট পজিশন, ভেলোসিটি ভি এ, এটা টপ পজিশন, সর্বোচ্চ বিন্দু, ভেলোসিটি ভিবি, ঠিক আছে। তো যখন এইভাবে একটা সরল দোলক বা একটা পেন্ডুলাম ঘুরতে থাকবে, তখন এট দিস পজিশন, একদম সর্বনিম্ন অবস্থানে দেখো, এর ওজন কাজ করবে নিচের দিকে, আর বৃত্তাকার পথে ঘোরার জন্য এর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, অপকেন্দ্র বল কাজ করবে, FC1, ঠিক আছে। ঠিক একই রকমভাবে যখন বি পজিশনে আসবে, তখন ওজন কাজ করবে নিচের দিকে, আর এই উপরের দিকে কাজ করবে একটা অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, ডবল ড্যাশ, ওকে দেখো, ঠিক আছে। নিশ্চয়ই ঠিক আছে। তাহলে এই দুটো ফোর্সের জন্য এই যে দড়ি, এখানে টেনশন তৈরি হবে T1, স্বাভাবিকভাবে এখানেও একটা টেনশন তৈরি হবে, উইচ ইজ কল্ড T2। যদি দড়ি না থাকতো তাহলে এটাকে আমরা বলতাম রিয়াকশনাল ফোর্স, প্রতিক্রিয়া বল, ওকে। তাহলে আমরা এখন বলতে পারি অ্যাট এ পজিশন, T1 ইকুয়াল টু MG প্লাস FC ড্যাশ, ওকে। সিমিলারলি এটাকে আমি বলতে পারি MG প্লাস MVA² / R, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অ্যাট বি পজিশন যখন বি বিন্দুতে আসবে, তখন T2 দ্যাট ইজ টেনশন অর রিয়াকশনাল ফোর্স হিয়ার ইকুয়াল টু FC ডবল ড্যাশ মাইনাস MG, ওকে, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু MVB² / R মাইনাস MG, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, ওকে। তাহলে আমরা দুটো ইকুয়েশন তৈরি করতে পেরেছি। আবার দেখো, যখন এই পার্টিকেলটা এ থেকে বিতে যাবে, দেন উইথ রেসপেক্ট টু আওয়ার আর্থ সারফেস, আর্থ সারফেসের রেসপেক্টে অথবা উইথ রেসপেক্ট টু দ্য লোয়েস্ট পজিশন, এই লোয়েস্ট পজিশন রেসপেক্টে দেখো, তার একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, একটা উলম্ব সরণ তৈরি হবে, ঠিক আছে। এবং এই উলম্ব সরণ তৈরি হওয়ার জন্য তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি গেন করবে, তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে, অ্যাট দ্য সেম টাইম কাইনেটিক এনার্জি হ্রাস করে যাবে, কি ঠিক বলছি? তাহলে আমরা এখানে হোয়েন এ পার্টিকেল ইজ রিভলভিং অ্যারং ভার্টিক্যাল সার্কুলার মোশন, যখন কোনো কণা উলম্ব বৃত্তাকার পথে গতিশীল থাকবে, দেন উই কনসিডার দ্য এনার্জি কনজারভেশন প্রিন্সিপল, তখন আমাকে শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি, হেন্স
বাই এনার্জি কনজারভেশন প্রিন্সিপল। এখানে হাফ এম ভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু হাফ এম ভিভি স্কোয়ার প্লাস এম জি ইন্টু আর প্লাস আর টু আর। দিস ইজ পোটেনশিয়াল এনার্জি গেইন। ওকে দেখো এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি গেইন করেছে, ফলে কাইনেটিক এনার্জি। তো ফ্রম দিস রিলেশন উই হ্যাভ ভি স্কোয়ার ইকুয়াল টু ভিভি স্কোয়ার প্লাস ফোর এমএম ক্যান্সেল ফোর জি ইন্টু আর। ওকে ভি স্কোয়ার ইকুয়াল টু ভিভি স্কোয়ার প্লাস ফোর জি আর। দিস ইজ ইকুয়েশন নাম্বার থ্রি বা এনার্জি কনজারভেশন প্রিন্সিপল। আমরা এরপরে ইকুয়েশন তৈরি করতে পারি। ঠিক আছে, নাও অ্যাট দ্য টপ পজিশন হোয়াট ইজ দ্য মিনিমাম টেনশন। অ্যাট টপ পজিশন হোয়াট ইজ দ্য মিনিমাম টেনশন। অ্যাট টপ পজিশন অ্যাট পয়েন্ট বি, অ্যাট বি পয়েন্ট টি টু মিনিমাম ইকুয়াল টু জিরো। হেন্স ইফ ইউ পুট জিরো, এখানে জিরো পুট করো, এম এম ক্যান্সেল, সো উই হ্যাভ ভিভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু জি ইন্টু আর। ওকে দেয়ার ফোর ভিভি মিনিমাম ইকুয়াল টু রুট ওভার জি ইন্টু আর। ইজ এ ইম্পর্টেন্ট কনসেপশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন, সরি কনসেপ্ট কনক্লুশন, আই এম ভেরি সরি কনক্লুশন। তাহলে হোয়েন এ পার্টিকেল ইজ রিভলভিং অ্যালং এ ভার্টিক্যাল সার্কুলার পাথ, দেন অ্যাট দ্য টপ পজিশন মিনিমাম ভেলোসিটি উইল বি ইকুয়াল টু রুট ওভার জি আর। যে কোনো উলম্ব বৃত্তাকারে ঘুরতে গেলে সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন গতিবেগ রুট ওভার জি আর। মিনিমাম ভেলোসিটি অ্যাট দ্য টপ পজিশন উইল বি ইকুয়াল টু রুট ওভার জি ইন্টু আর। ওকে তাহলে হেন্স ইফ উই পুট দিস ভ্যালু ইন ইকুয়েশন থ্রি, ফ্রম ইকুয়েশন থ্রি হেন্স আমরা যদি এই ভাড়াকে এখানে পুট করে দিই, সো হেন্স ভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু জি আর প্লাস ফোর জি আর, দ্যাট ইজ ফাইভ জি আর। ওকে হেন্স ভি এ মিনিমাম উইল বি ইকুয়াল টু রুট ওভার ফাইভ ইন্টু জি আর। দিস অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট কনসেপশন। ঠিক আছে, আমরা আরও একটা কনক্লুশন পেলাম, টু রিভলভ অ্যালং এ ভার্টিক্যাল সার্কুলার পাথ দ্য মিনিমাম ভ্যালোসিটি অ্যাট দ্য লোয়েস্ট পজিশন, অ্যাট দ্য লোয়েস্ট পজিশন ইজ রুট ওভার ফাইভ জি ইন্টু আর। ঠিক, ক্লিয়ার? দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো প্রবলেম নেই, খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, দেখে নাও নাও আমরা এখানে এর একটা বা দুটো অ্যাপ্লিকেশন দেখাই, তাহলে আরো সুবিধা হবে। আমরা যে ব্রিজ তৈরি করি, নদীর উপর যে ব্রিজ তৈরি করি বা কোনো জায়গায় টানেল তৈরি করি, যেখানে ব্রিজগুলো ওপর দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি কনভেক্স ব্রিজ, যেখানে নিচ দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি কনকেভ ব্রিজ। তো হুইচ ইজ মোর সুটেবল, কোনটা বেশি সুবিধাজনক?
দেখা যাক। তো ধরে নাও এইটা আমার একটা এটা কনভেক্স ব্রিজ, দিস ইজ কনভেক্স উত্তল, কনভেক্স ব্রিজ, এটা একটা উত্তল ব্রিজ। যখন এর উপর কোনো কার বা কোনো গাড়ি আসে, তার ওজন নিচের দিকে কাজ করে, ভেলোসিটি অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স দিস অলসো ডিউ টু ফ্রিকশন, আমরা এখানে একটা ফ্রিকশনাল ফোর্সও কাজ করতে পারে, দিস ইজ ফ্রিকশনাল ফোর্স, দিস ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। ওকে দেখো, তাহলে হেন্স অলসো এ নর্মাল রিয়াকশন ফোর্স ইজ এফেক্টিভ হিয়ার। সো ইন দিস কেস নর্মাল রিয়াকশনাল ফোর্স এন ওয়ান ইকুয়াল টু এম জি মাইনাস এফ সি অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স লেট দিস ইজ এফ ওয়ান ইকুয়াল টু মিউ, দিস ইজ কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন, কোইফিশিয়েন্ট অফ ফ্রিকশন শুড বি এক্সপ্লেন ইন কেস বা ইন অ্যানাদার ভিডিও উইচ ইজ নোন এজ ফ্রিকশন, ফ্রিকশন চ্যাপ্টারে, ঘর্ষণ চ্যাপ্টারে আমরা এটা পড়াবো, মিউ ইন্টু এন ওয়ান দ্যাট ইজ মিউ ইন্টু এম জি মাইনাস এফ সি, দিস ইজ ওয়ান ফ্রিকশনাল ফোর্স ইন কেস অফ কনভেক্স ব্রিজ। দেখো ইফ যদি এই ব্রিজটা এরকম হতো, যদি ব্রিজটা এরকম হতো, দ্যাট ইজ কনকেভ ব্রিজ। দেখো তুমি নিজে নিজেই করে দেখো, যখন কোনো গাড়ি এরকম জায়গায় আসতো, তার ওজন অ্যালং দিস ডিরেকশন, সেন্ট্রিফিউগাল ফোর্স অলসো ইন দিস ডিরেকশন, দিস ইজ কার্ভ সারফেস, সো দিস ইজ ভেলোসিটি অ্যান্ড অলসো হিয়ার ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড at this condition this is normal reaction, follow the figure, figure ta ke lokkho kore dekho, ha cup ei dike royeche phole apokendra bol bairer dike, so here n2 will be equal to mg plus fc and frictional force will be equal to mu into n2 that is mg plus fc, this is equation number 2. Compare these two, the tumi dudu compare karo, here f1 mg minus fc, this is mg plus fc, so f1 less than f2, tara amra bolte pari convex is মোর ইউজফুল, এটা বেশি সুবিধাজনক, কেন না এখানে ফ্রিকশনাল ফোর্স বেশি, ফলে এই ফ্রিকশনাল ফোর্স ওভারকাম করতে গেলে অনেক বেশি ভেলোসিটি তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে কনভেক্স ব্রিজ ইজ মোর কমফোর্টেবল অ্যান্ড মোর ইউজফুল দেন দ্যাট অফ কনকেভ ব্রিজ। দেখো ঠিক আছে, হ্যাঁ লাস্ট আমরা আরেকটা এক্সাম্পল দেখাই, এরকম জিনিস এই এক্সাম্পল তোমরা অনেক সায়েন্স ফেয়ারে টেয়ারে দেখেছো বা দেখতেও পারো, সায়েন্স ফেয়ার দেখতে পারো তোমরা, এরকম বলছে দিস ইজ আওয়ার গ্রাউন্ড লেভেল, এইখানে একটা ভার্টিক্যাল সার্কুলার পাথ রয়েছে, দিস ইজ আওয়ার ভার্টিক্যাল সার্কুলার পাথ, ওকে হ্যাভিং রেডিয়াস আর, যার রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, হ্যাঁ উইথ দিস ভার্টিক্যাল সার্কুলার পাথ অ্যান ইনক্লাইন প্লেন, ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেন ইজ অ্যাটাচড,
ए फ्रिक्शनलेस इनक्लाइन प्लेन इज अटैच्ड। फ्रिक्शनलेस इनक्लाइन प्लेन इज अटैच्ड, दिस इज ए पोजिशन, दिस इज पी पोजिशन, दिस इज ए पोजिशन, दिस इज बी पोजिशन, ठीक है। दिस इज बोलते बोलते एच एर हाइट कत हो इनक्लाइन प्लेन, लेट दिस इज एंगल थीटा, बोलते एच एर हाइट कत हो When a marble or a body is released from this position, যখন কোন একটা মার্বেলকে বা কোন একটা বলকে তুমি এখান থেকে রিলিজ করে দেবে, it will move along this circular path once completely, এটা এই পথে আসবে, then move along this path once completely, এই পথে একবার পুরোপুরি ঘুরতে পারবে, ঠিক আছে। দিস ভেরি ইম্পর্টেন্ট, কি বলা হচ্ছে, হোয়েন এ বডি ইজ রিলিজড, হোয়েন এ মার্বেল অর এ বল ইজ রিলিজড ফ্রম দি টপ পজিশন অফ দ্য ইনক্লাইন প্লেন, দেন ইট উইল মুভ অ্যালং দিস ভার্টিক্যাল সার্কুলার পাথ ওয়ান্স কমপ্লিটলি, এটা এই ভার্টিক্যাল সার্কুলার পাথ বরাবর একবার পুরোপুরি ঘুরতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা বলতে পারি হোয়েন দ্য বডি ইজ রিলিজড ফ্রম দিস পজিশন ইটস পোটেন্সিয়াল এনার্জি উইল ডিক্রিজ অ্যান্ড কাইনেটিক এনার্জি উইল ইনক্রিজ, লেট দিস ইজ ভি এ হচ্ছে। তাহলে লস অফ পোটেন্সিয়াল এনার্জি উইল বি ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি, দেয়ারফর পোটেন্সিয়াল এনার্জি লস কত হবে, এম জি ইন্টু এইচ, হোয়ার এম ইজ দি মাস অফ দ্য বডি, অর মার্বেল উইল বি ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার অর ভি স্কোয়ার। ফ্রম দিস রিলেশন উই ক্যালকুলেট ভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু টু জি ইন্টু এইচ, ওকে, এটা আমরা খুব সহজেই বার করতে পারি। বাট এক্ষুনি আমরা পড়েছি টু রিভলভ অ্যালং এ ভার্টিক্যাল সার্কুলার পাথ দ্য মিনিমাম ভেলোসিটি অ্যাট দ্য লোয়েস্ট পজিশন ইজ রুট ওভার ফাইভ জি আর, হেন্স বাট উই হ্যাভ টু রোটেট অ্যালং ভার্টিক্যাল সার্কুলার পাথ মিনিমাম ভেলোসিটি অ্যাট লোয়েস্ট পজিশন লোয়েস্ট পজিশন হচ্ছে মিনিমাম ভেলোসিটি অ্যাট দ্য লোয়েস্ট পজিশন উইল বি ইকুয়াল টু রুট ওভার ফাইভ জি ইন্টু আর, ক্লিয়ার। ইফ দিস ভেলোসিটি উইল বি ইকুয়াল টু দিস, যদি এটার সঙ্গে সমান হয় তাহলে কী হবে, সে ঘুরে চলে আসতে পারবে, তাহলে হ্যান্ডস ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ ইকুয়াল টু ফাইভ জি আর স্কোয়ার, এটাকে স্কোয়ার করে নাও রুট ওভার ফাইভ জি আর, ওকে, হ্যান্স এইচ উইল বি ইকুয়াল টু ফাইভ আর বাই টু, ইট ইজ ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ ইন্টু আর। তাহলে ইফ দিস হাইট ভার্টিক্যাল হাইট ইফ দিস হাইট ইজ টু পয়েন্ট ফাইভ টাইমস অফ রেডিয়াস, যদি রেডিয়াসের থেকে
2.5 টাইমস হয় তাহলে এখান থেকে তুমি যে বলটাকে বাজে ছেড়ে দিলে সেটা কি করবে একবার পুরো ঘুরে আসবে সো দিস টাইপ অফ প্রবলেম ইউ হ্যাভ টু ডান তোমাকে এই ধরনের প্রবলেম করতে হবে আমরা আরো প্রবলেম করাবো পরবর্তী পর্যায়ে থ্যাংক ইউ এই রে